যীশু খ্রিস্টদের পরম প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যীশু খ্রিস্টের দীক্ষা স্নানের পর্বদিন আমরা পালন করি। জর্দানের দীক্ষাগুরু যোহানের হাত থেকে যীশু তার দীক্ষা স্নান গ্রহণ করেছিলেন। আমরা জানি দীক্ষাগুরু যোহানের দীক্ষা স্নান একটা প্রতীক ছিল, সকল মানুষের কাছে একটা আহ্বান, সমস্ত মন পরিবর্তন করে, সমস্ত পাপ দূর করে ঈশ্বরের কাছে থেকে দীক্ষা স্নান গ্রহণ করার জন্য তিনি সকল মানুষকে আহ্বান করেছিলেন। যীশু এই দীক্ষা স্নানের অভিষেক আমাদের সকলকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনিও জর্দান নদীতে দীক্ষাগুরু যোহানের হাত থেকে দীক্ষা স্নান গ্রহণ করেছিলেন। আমরা সকলে ক্যাথলিক মণ্ডলীতে বিশ্বাসী মানুষ এইভাবে দীক্ষা স্নান গ্রহণ করেছি। দীক্ষা স্নানের অর্থ আমরা জানি, এইটা দীক্ষা স্নান মাধ্যমে আমাদের জীবনের আদি পাপ থেকে আমরা মুক্তি পাবে, আমাদের সকলে ঈশ্বরের অভিষেক বর্ষণ করা হবে, আমাদের জীবনে পবিত্রতা শক্তি বর্ষণ করা হবে। এই বড় রহস্যময় অভিষেক আমরা দীক্ষা স্নানের মাধ্যমে আমরা গ্রহণ করি। প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের দীক্ষা স্নানের সময় আমরা দেখি ওই ঘটনার মধ্যে বড় অভিষেকের কথা আমরা দেখতে পাই। বিশেষ করে আজকে মঙ্গল সমাচার সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার এক অধ্যায়ে নয় থেকে পদে আমরা দেখতে পারি যীশুর দীক্ষা স্নানের ঘটনা। এই মহা ঘটনার মধ্যে তিনটা অভিষেকের কথা আমরা দেখতে পাই। যীশু যখন দীক্ষাগুরু যোহানের হাত থেকে দীক্ষা স্নান গ্রহণ করার জন্য জর্দানে এসেছে, জর্দানে দীক্ষাগুরু যোহান হাতে থেকে যীশু দীক্ষা স্নান গ্রহণ করে যখন জল থেকে বের হয়েছিলেন, তখন তার জন্য স্বর্গ খোলা হল। পবিত্র বাইবেলে আমরা দেখি তখন তিনি দেখলেন আকাশ দুক ভাগ হল, আত্মা কপোতের মতো তার উপর নেমে আসছে এবং স্বর্গ থেকে এক কণ্ঠস্বর ধ্বনিত হল, তুমি আমার প্রিয়তম পুত্র, আমি তোমাতে প্রসন্ন। প্রিয়জনেরা, দেখো তিন ঘটনা, তিন অভিষেক যীশুর উপরে ওই সময়ে বর্ষিত করা হয়ে গেছে। তার জন্য স্বর্গ খোলা হল, দ্বিতীয় পবিত্রতার অভিষেক তার জীবনে নেমে আসছে, তৃতীয় তার প্রার্থনাকে ঈশ্বর তার কণ্ঠস্বর দিয়ে উত্তর দিয়েছিলেন, এই দেখো আমার প্রিয় সন্তান। প্রিয়জনেরা, আমরা যখন দীক্ষা স্নান গ্রহণ করবে এই তিন ঘটনা তিন অভিষেক আমাদের দীক্ষা স্নানের মধ্যে আমরাও গ্রহণ করব। আমাদের প্রত্যেক ব্যক্তিরা যে কোন দীক্ষা স্নান ক্যাথলিক মণ্ডলীতে গ্রহণ করব, এই তিন অভিষেক ওদের জীবনে ঈশ্বর দেবে, ওদের জন্য স্বর্গ খোলা হবে, স্বর্গে একটা স্থান ঈশ্বর ওদের জন্য প্রদান করবে, দ্বিতীয় ওদের উপরে পবিত্রতার শক্তি বর্ষিত করা হবে, তৃতীয় তা আমরা সকলে ঈশ্বরের সন্তান হবে। এই তিন অভিষেক দীক্ষা স্নানের মধ্যে আছে। আমরা যে কোন ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য আসবে, তখন আমরা নিশ্চয়ই, বিশেষ করে আজকে রবিবারের এই পবিত্র কৃষ্ণ জাগের মাধ্যমেও আমরা প্রার্থনা করতে চাই, দীক্ষা স্নানের মধ্যে আমরা যে অভিষেক গুলো গ্রহণ করেছি এই অভিষেকের সমস্ত শক্তি আমাদের জীবনে থাকবার জন্য, এই স্বর্গে আমাদের জন্য একটা স্থান পাওয়ার জন্য, পবিত্রতার অভিষেক আমাদের জীবনে সবসময় থাকার জন্য আমরা সকলে ঈশ্বরের সন্তান রূপে জীবন যাপন করার অনুগ্রহের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রিয়জনেরা, আজকে এই পর্বদিনে এই তিনটা অভিষেক আমাদের জীবনে জ্বলিত হওয়ার জন্য আমরা প্রার্থনা করি। অনেক অভিষেকগুলো আমাদের জীবনে এই তিন ঘটনার মাধ্যমে, তিন অভিষেক মাধ্যমে আমাদের জীবনে বর্ষিত করা হবে, অনেক উন্নতি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি, অনেক পরিবর্তন আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি এই তিন অভিষেকের মাধ্যমে। সেই জন্য আমরা আজকে দিন সমস্ত মন দিয়ে এই অনুগ্রহের জন্য প্রার্থনা করব, পবিত্র দীক্ষা স্নান মাধ্যমে আমাদের একজন একজনের জীবনে যা কিছু অভিষেকগুলো ঈশ্বর বরদান করেছিলেন এই সমস্ত অভিষেক আজকে আমাদের জীবনে বড় পরিবর্তন দিয়ে বড় অনুগ্রহগুলো আমাদের জীবনে নিয়ে আসার জন্য আমরা প্রার্থনা করি। এই অনুগ্রহের জন্য যীশু
তোমাদের সকলকে আজকে তার দীক্ষাস্নানের পূর্ব দিনে আশীর্বাদ করবেন পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন।